তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে যে বিষয়ে আমি ভিডিও করতে চলছি তা হলো ফেসবুক প্রোফাইলের কভার ফটোকে কীভাবে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ফটো অ্যাড করবেন। তো সে বিষয়ে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো। তো ভিডিও শুরু করার আগে, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটিকে ক্লিক করবে। এবং যারা আমার নতুন ভিডিও দেখতেছে তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটিকে ক্লিক করবে এবং লাইক শেয়ার করে দেবে। তো বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো প্রথমে আপনাকে ফেসবুকে যেতে হবে। যাওয়ার পর আপনাকে নিজস্ব প্রোফাইলে যেতে হবে। যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ক্যামেরার যে আইকনটা আছে, তো আপনাকে জাস্ট এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার সাথে সাথে পাঁচটা অপশান আসবে। এক হলো ভিউ প্রোফাইল কভার, আপলোড ফটো, সিলেক্ট ফটো অন ফেসবুক, ক্রিয়েট কভার কলেজ অ্যান্ড সিলেক্ট আর্টওয়ার্ক। তো জাস্ট আপনাকে লাস্ট যে অপশানটা আছে সিলেক্ট আর্টওয়ার্ক, তো আপনাকে এখানে ক্লিক করে দিতে হবে। ঠিক আছে, তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন 360 ডিগ্রি অ্যাঙ্গেলের এই যে এরকম ধরনের ফটো অ্যাড করবেন। তো চারটা থাকে এরকম, তো 1, 2, 3 অ্যান্ড 4। তো আপনাকে আর কিছু স্টিল ফটো আছে, তো এখানে তো আপনি যদি 360 ডিগ্রি অ্যাঙ্গেলের ফটো অ্যাড করতে চান, তো আপনাকে যে কোনো একটাকে সিলেক্ট করতে হবে চারটার মধ্যে। তো ঠিক আছে, আমি এটাকে অ্যাড করে নিলাম। এটাকে পিক করে নেওয়ার পর নেক্সট করে দিতে, উপরে দেখতে পাচ্ছেন এখানে নেক্সট অপশানটা আছে, তো আপনাকে জাস্ট এখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর উপরে যে দেখতে পাচ্ছেন এখানে সেভ অপশানটা আছে এখানে, তো আপনাকে এখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে সিলেক্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এভাবেই আপনি আপনার ফেসবুক প্রোফাইলের কভার ফটোকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলের ফটো অ্যাড করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড টেক কেয়ার, বাই।